ऐसा कभी भी नहीं होगा। सुप्रिय शिक्षार्थीबृंद सबा के आंतरिक अभिनंदन और शुभेच्छा। आज के ऑनलाइन क्लास आशा करी तुम्हारा सबा भलो आसरा गत क्लस पढ़े सम्राट अकबर सम्पर्क सम्राट अकबर पढ़ा दिखे सम्राट अकबर राजपूत नीति आंशिक पढ़े प्रथम दिखे तो जेहेतु शेष होना जार कारण आज आर सम्राट अकबर राजपूत नीति प्रथम दिखे शुरू करब। आशा करी तुम्हारा ऑनलाइन क्लास मनोयोगी हो। तो आम्रा प्रथमे देखी जे राजपूत नीति की राजपूत नीति की समग्र भारतवर्षेर संख्या गरिष्ठ रणदक्ष हिंदू जनगण तथा राजपूत सम्प्रदाय के निजेर नियंत्रणे एने सुष्ठुभावे साम्राज्य परिचालनार जन्य सम्राट अकबर जे नीति ग्रहण करेछिलेन ता इतिहासे राजपूत नीति नामे परिचित। आमरा आबार एकटु ख्याल करि जे राजपूत नीति कि सम्राट अकबर समग्र भारतवर्षेर संख्यागरिष्ठ रणदक्ष हिंदू जनगण तथा राजपूत सम्प्रदाय के निजेर नियंत्रणे एने सुष्ठुभावे साम्राज्य परिचालनार जन्य सम्राट अकबर जे नीति ग्रहण करेछिलेन ता इतिहासे राजपूत नीति नामे अभिहित बा परिचित। एखन आमरा देखी जे सम्राट अकबर केन राजपूत नीति प्रवर्तन करेछिलेन अर्थात राजपूत नीति प्रवर्तनेर कारण कि आमरा किन्तु राजपूत नीति की परिचयेर माध्यमे आसले जेने गेछि जे उनि समग्र भारतवर्षे साम्राज्यके सुष्ठुभावे परिचालना करार जन्य राजपूतदेर साथे जे नीति ग्रहण करेछिलेन सेटा हलो राजपूत नीति। तार माने उनि सुष्ठुभावे साम्राज्य परिचालना करार जन्य मूलत राजपूत नीति प्रवर्तन करेछिलेन। एरपरेओ आमरा एकटु देखि विस्तारित যে রাজপুত নীতি প্রবর্তনের কারণ। প্রথম নম্বরে আমরা বলতে পারি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন। তো সম্রাট আকবর সমগ্র ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য উনি রাজপুতদের সাথে যে মিলনাত্মক নীতি গ্রহণ করেছিলেন অর্থাৎ উনি সমগ্র ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্যই উনি রাজপুতদের সাথে এই নীতি গ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত আমরা দেখি বিদ্রোহ দমন ও রাজ্য বিস্তার অর্থাৎ সম্রাট আকবর যখন রাজ ক্ষমতায় আসলেন আসার পর উনার সিংহাসনও কিন্তু আসলে কন্টক মুক্ত ছিল না।
ওনার সাম্রাজ্যে আভ্যন্তরীণ যে বিদ্রোহ বিশৃঙ্খলা এগুলো ছিল, তো বিশেষ করে ওই সময় রাজপুত বা হিন্দু জনগণ এরা সম্রাট বা মুসলিম শাসকদের বিরুদ্ধে যাতে বিদ্রোহ না করতে পারে এই কারণে সম্রাট আকবর নিজের নিরাপত্তা এবং বিশেষ করে সাম্রাজ্য বিস্তারের প্রয়োজনে রাজপুতদের সাহায্য এবং সহযোগিতা কামনা করেছিলেন। অর্থাৎ আভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং রাজ্য বিস্তারের স্বার্থে সম্রাট আকবর এই রাজপুত নীতি গ্রহণ করেন। তৃতীয়ত আমরা বলতে পারবি পূর্ববর্তী শাসকদের দমন নীতির ব্যর্থতা। আমরা জেনেছি যে 1192 খ্রিস্টাব্দে ভারতবর্ষে শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি এই রাজপুতদেরকে পরাজিত করে উনি ভারতবর্ষে অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজপুতদের পরাজিত করে উনি ভারতবর্ষে স্থায়ী শাসন ব্যবস্থা মুসলিম শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। কিন্তু দেখা গেল এই রাজপুতরা তারপরে অনেকবার বিদ্রোহ বিশৃঙ্খলা ঘটিয়েছেন। আমরা সম্রাট মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরকে দেখেছি 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে এই রাজপুতদের দমন করেছিলেন, কিন্তু তারপরেও রাজপুতরা আবার এক সময় আবার শক্তিশালী হয়ে আবার বিদ্রোহ করেছিলেন। অর্থাৎ মুসলিম শাসকরা পূর্ববর্তী যে মুসলিম শাসকগণ ছিলেন তারা সব সময় রাজপুতদের সাথে যে দমন নীতি গ্রহণ করেছিলেন কিন্তু রাজপুতদের সাময়িকভাবে দমন করতে পেরেছিলেন, কিন্তু আসলে তাদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়নি, যার কারণে মুসলিম সাম্রাজ্যের ভিতরে মুসলিম শাসকদের সাথে সব সময় এই রাজপুতদেরকে আসলে রাজপুতদের সব সময় একটা কি সংঘর্ষ লেগেই থাকতো। রাজ্যের ভিতরে রাজপুতদের নিয়ে একটা অশান্তি বিদ্রোহ বিশৃঙ্খলা লেগেই থাকতো। তো সম্রাট আকবর কিন্তু ওই পূর্ববর্তী শাসকদের যে দমন পীড়ন নীতি ওইটা উনি পরিহার করে দেখলেন যে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য এই রাজপুতদের সাথে দমন নীতি পরিহার করে তাদের সাথে মিলনাত্মক নীতি তাদের সাথে মৈত্রী বন্ধনে কিভাবে আবদ্ধ হওয়া যায় সম্রাট আকবর সেই চেষ্টা করলেন, যার কারণে পূর্ববর্তী শাসকদের যে দমন পীড়ন নীতি সম্রাট আকবর পরিহার করলেন। এখন আমরা দেখি যে সম্রাট আকবর রাজপুত নীতি প্রবর্তন করলেন উনি রাজপুতদের সাথে কি কি নীতি গ্রহণ করলেন, অর্থাৎ রাজপুত নীতি সমূহ কি কি ছিল, উনি রাজপুতদের সাথে কেমন ধরনের আচরণ করলেন। যারা মুসলিম শাসকদের বিরুদ্ধে সবসময় তো বিদ্রোহ বিশৃঙ্খলা ঘটিয়েছেন, সবসময় যে মুসলিম শাসকরা রাজপুতদেরকে সবসময় মুসলিম শাসকরা রাজপুতদের হতে ভয়ে ভয়ে থাকতেন, সেই রাজপুতদেরকে সম্রাট আকবর কিভাবে নিজের নিয়ন্ত্রণে নিলেন, তাদের সাথে কিরকম আচরণ করলেন আমরা একটু দেখি। তো এক নম্বরে হলো বৈবাহিক সম্পর্ক, আমরা বলতে পারি বৈবাহিক সম্পর্ক। আমরা জানি যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হলো আত্মীয়তা বন্ধনের একটা প্রধান সম্পর্ক। তো সম্রাট আকবর চিন্তা করলেন যে এই রাজপুতদের সাথে আমি দমন পীড়ন নীতি বা যুদ্ধ নীতি রণনীতি গ্রহণ না করে আমি যদি আত্মীয়তার বন্ধনে তাদেরকে আবদ্ধ করতে পারি তাহলে রাজপুতরা সবসময় হয়তোবা আমার নিয়ন্ত্রণেই থাকবে, যার কারণে সম্রাট আকবর 1562 সালে জয়পুরের রাজপুত রাজা বিহারীমলের কন্যা জজবাইকে বিবাহ করলেন। অর্থাৎ সম্রাট আকবর নিজেই 1562 খ্রিস্টাব্দে জয়পুরের রাজপুত যে রাজা বিহারীমল ছিলেন এই বিহারীমলের কন্যা জজবাইকে বিবাহ করলেন।
এই যোধ ভাইয়ের গর্ভে কিন্তু সম্রাট জাহাঙ্গীরের জন্ম হয়েছিল। এরপরে 1570 খ্রিস্টাব্দে জয়সলমীর এবং বিকানির রাজকন্যাকে বিয়ে করেন। সম্রাট আকবর শুধু জয়পুরের রাজপুত রাজা কন্যাকে বিবাহ করেননি, উনি 1570 খ্রিস্টাব্দে জয়সলমীর এবং বিকানির রাজকন্যাকেও বিবাহ করেন। 1584 খ্রিস্টাব্দে জয়পুরের ভগবান দাসের কন্যা মানবাইয়ের সাথে পুত্র সেলিমের বা সম্রাট জাহাঙ্গীরের বিবাহ দেন। অর্থাৎ সম্রাট আকবর শুধু নিজেই যে এই রাজপুতদের কন্যাকে বিবাহ করেছেন তা না, নিজের পুত্র শাহজাদা সেলিম যিনি পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর, এই শাহজাদা সেলিমকেও 1584 খ্রিস্টাব্দে ভগবান দাসের কন্যা জয়পুরের ভগবান দাসের কন্যা মানবাইয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। এই মানবাইয়ের গর্ভে কিন্তু সম্রাট শাহজাহানের আবার জন্ম হয়েছিল। এরপর আমরা দেখি একমাত্র মেবার ব্যতীত রাজপুতনার অন্যান্য রাজ্যসমূহ মুঘল প্রভুত্ব স্বীকার করেন। অর্থাৎ শুধুমাত্র মেবার ব্যতীত রাজপুতনার, ভারতের রাজপুতনার যে সমস্ত রাজ্য ছিল, রাজপুতদের অধিকারে যেসব রাজ্য ছিল, শুধু মেবার বাদে আর সবাই সম্রাট আকবর বা মুঘল প্রভুত্ব স্বীকার করে নিয়েছিল। যার কারণে এই বৈবাহিক সম্পর্কের কারণে, অর্থাৎ সম্রাট আকবর নিজে বিবাহ করলেন, নিজের পুত্র শাহজাদা সেলিমকেও বিবাহ দিলেন রাজপুত কন্যাদের সাথে, যার কারণে আত্মীয়তা সম্পর্কের কারণে এই রাজপুতরা সবসময় সম্রাট আকবর বা মুঘল প্রভুত্ব স্বীকার করে সম্রাট আকবরের নিজের নিয়ন্ত্রণে ছিলেন এবং ভারতে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্রাট আকবরকে তারা সাহায্য সহযোগিতা করেছিলেন। আমরা দ্বিতীয় দেখতে পারি রাজপুতদের উচ্চ পদে নিয়োগ। সম্রাট আকবর শুধু রাজপুতদের সাথে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলেন সেটাই নয়, উনি তাদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য, অর্থাৎ যে রাজপুতরা জমিদার, যে রাজপুতরাও এক একটা রাজ্যের অধিকার ছিল, তাদেরকে যদি একবারে কণ্ঠাসা করা হয় তাহলে তারা আসলে কখনোই কি মুসলিম শাসক বা যে কোনো শাসকের নিয়ন্ত্রণে থাকবে না, তারা বিদ্রোহ করবেই। যার কারণে সম্রাট আকবর তাদেরকে সম্মান দেখালেন, তাদেরকে সাম্রাজ্যের উচ্চ পদে নিয়োগ দিলেন যে তারাও শাসন কার্যের সাথে সরাসরি সম্পৃক্ত হবে। অর্থাৎ ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই একাত্মতা ঘোষণা করুক। এই নিরিখে সম্রাট আকবর সামরিক ও বেসামরিক উচ্চ পদে রাজপুতদেরকে নিয়োগ দিলেন, বিশেষ করে ভগবান দাস ও মানসিংহকে সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ দেন। আমরা দেখেছি ভগবান দাস এবং মানসিংহকে সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন। এই মানসিংহ অনেক যুদ্ধে সেনাপতিত্ব গ্রহণ করেছিলেন। আকবরের 21 জন যে সভা পণ্ডিত ছিল, এই 21 জন সভা পণ্ডিতের 9 জনই আবার ছিল কিন্তু এই হিন্দু সম্প্রদায়। অর্থাৎ আমরা দেখলাম যে সম্রাট আকবর শুধু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হননি, তাদের সাথে রাজপুতদেরকে সামরিক বেসামরিক উচ্চ পদে নিয়োগ দিয়েছেন, সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন, বিশেষ করে ভগবান দাস এবং মানসিংহ তো সেনাবাহিনীর উচ্চ পদে ছিলেন, মানসিংহকে আমরা দেখেছি অনেক যুদ্ধে সেনাপতিত্ব গ্রহণ করেছিলেন। আবার সম্রাট আকবরের যে 21 জন পণ্ডিত ছিলেন, সভা পণ্ডিত, সবসময় তাকে পরামর্শ দিতেন
এই 21 জন পণ্ডিতের আবার 9 জনই ছিলেন কিন্তু হিন্দু সম্প্রদায়। 3 নম্বর আমরা দেখি জিজিয়া ও তীর্থ যাত্রীদের করদান রহিত। প্রদান অর্থাৎ সম্রাট আকবর এই রণদক্ষ যে রাজপুত বা হিন্দু এদের উপর থেকে যে জিজিয়া কর সেটা উনি স্থগিত করলেন যে তাদেরকে আর জিজিয়া কর দিতে হবে না। আর তীর্থযাত্রীদের যে কর দিতে হতো সম্রাট আকবর সেটা 1563 খ্রিস্টাব্দে তাদের উপর থেকে এই কর স্থগিত করলেন রহিত করলেন। অর্থাৎ 1563 খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের উপর থেকে অর্পিত কর উনি উঠায় নিলেন আর 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর থেকেও তাদেরকে মুক্ত করলেন সম্রাট আকবর। এরপরে দেখি সামাজিক সংস্কার 4 নম্বর সামাজিক সামাজিক সংস্কার সম্রাট আকবর হিন্দু সমাজে প্রচলিত বাল্য বিবাহ, শিশু হত্যা, সতীদাহ প্রথার উচ্ছেদ এবং বিবাহের বিধবা বিবাহের প্রচলন করলেন। সম্রাট আকবর হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু সামাজিক সংস্কার করলেন, সেটা ছিল যে তাদের মধ্যে হিন্দু সমাজে প্রচলিত যে বাল্য বিবাহ ছিল সেটা উঠিয়ে দিলেন, শিশু হত্যা এবং সতীদাহ প্রথা উনি উচ্ছেদ করলেন, পক্ষান্তরে বিধবা বিবাহের ও প্রচলন করলেন এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের মধ্যে বিবাহ সম্রাট আকবর নিষিদ্ধ করলেন। যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে ঘনিষ্ঠ স্বজনদের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিল এই ঘনিষ্ঠদের মধ্যে আত্মীয়স্বজনদের মধ্যে বিবাহ উনি নিষিদ্ধ করে দেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে ওই সময় বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল, সম্রাট আকবর এই বহু বিবাহ প্রথাও উচ্ছেদ করলেন। যে হিন্দু সমাজের মধ্যে বহু বিবাহ প্রথা আর চলবে না। 5 নম্বর আমরা দেখি শিক্ষা প্রসার। শিক্ষা প্রসার যে হিন্দু বা রাজপুতরা অশিক্ষিত ছিল তাদের মধ্যে শিক্ষার তেমন সুযোগ সুবিধা ছিল না, সম্রাট আকবর তাদের মধ্যে শিক্ষা ব্যবস্থা চালু করলেন। সম্রাট আকবর নিজে তাদের শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষকতা করতেন। ধর্মীয় স্বাধীনতা